রেডমি নোট ইলেভেন প্রো 5G স্মার্টফোনটা যেটা কিনা গ্লোবাল স্মার্টফোন সেটা বাংলাদেশে পুরোপুরি না আসলেও তারপরে এসে পোকো X4 প্রো 5G স্মার্টফোনটা বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে। আর এই ফোনটা হচ্ছে সেই ফোন যেটা কিনা পোকো X3 প্রো স্মার্টফোনের একটা সাকসেসর এবং এখানে এবার 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপের পাশাপাশি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তো এই ফোনটার বাংলাদেশি প্রাইসিংটা সম্পর্কে জানার আগে চলুন এক নজরে এর অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক, যাতে করে আপনারা কনফিউশনে না ভোগেন। পোকো X4 প্রো 5G স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 695 5G এসওসিকে ইউজ করেছে শাওমি, যেটা কিনা 6 নানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা অক্টাকোর এসওসি। এবং এই চিপসেটটা নর্মালি ভালো হলেও এখানে সবচেয়ে বড় হতাশার ব্যাপার হচ্ছে গিয়ে এই ফোনটা দ্বারা 4K ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে না এই চিপসেটটার জন্য। এছাড়া আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং MIUI 13 এর সাথেই আসে পোকোর এই নতুন স্মার্টফোনটা। এখানে 6GB আর 8GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি থাকছে এবং এই 6 আর 8GB দুইটা ভেরিয়েন্টই বাংলাদেশে এসেছে। 6.67 ইঞ্চের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকছে ফোনটার ফ্রন্টে, যেখানে কিনা 120Hz রিফ্রেশ রেটের পাশাপাশি 240Hz টাচ স্যাম্পলিং রেট সহ 1200 nits পিক ব্রাইটনেস দিয়ে দেবে এই ফোনটা। HDR10 এর সাপোর্ট এবং কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাওয়া যাবে ফোনটার উপরে। আর এই পুরো ফোনটাকে পাওয়ার ব্যাক আপ দেওয়ার জন্য 5000mAh ব্যাটারির পাশাপাশি 67W চার্জিং স্পিডকে ইউজ করেছে পোকো, যার মাধ্যমে কিনা শুধুমাত্র 45 থেকে 50 মিনিটে ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল। ইনফ্যাক্ট এই ফোনটা দ্বারা অন্য কোনো ফোনকে খুব দ্রুতই চার্জ প্রদান করা যাবে। লেজার ব্ল্যাক, ব্লু এবং পোকো ইয়েলো এই তিনটা কালারের সাথে বাংলাদেশের মার্কেটে এখন পোকো X4 প্রো 5G স্মার্টফোনকে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটার 6 128GB ভেরিয়েন্টকে পারচেস করতে হলে আপনাকে 28 থেকে 28,500 টাকা খরচ করতে হবে। এছাড়া 8 256GB ভেরিয়েন্টের জন্য 31,000 টাকার মতো খরচ করতে হবে আপনাকে, যেটা কিনা কিছুটা বেশি মনে হতে পারে যে কারো কাছে। যদিও কিনা এই স্মার্টফোনটাতে দুটি সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইউজ করা পসিবল হবে না একসাথে, তারপরও আপনারা একটা সিম আর একটা এসডি কার্ডকে ইজিলি ইউজ করতে পারবেন। তো এখন হয়তো আপনার কাছে মনে হতে পারে যে পোকো F3 যেটা কিনা স্ন্যাপড্রাগন 870 এসওসির সাথে পাওয়া যায় তার সাথে সেই ফোনটার ক্যামেরা আইএসপিও কিছুটা বেশি, তো সেই ফোনটাকে বাদ দিয়ে কেন আমি 28,000 থেকে 31,000 টাকায় পোকো X4 প্রো 5G স্মার্টফোনকে পারচেস করব। দেখুন, ওভারঅল পোকো X4 প্রো 5G স্মার্টফোনটার প্রাইস এখন কিছুটা বেশি থাকলেও আগামীতে হয়তো 26,000 টাকার আশেপাশে পাওয়া যাবে এই ফোনটা, আর তখন আপনারা এই ফোনটাকে পারচেস করতে পারবেন। তবে যাই হোক, পোকো X4 প্রো 5G স্মার্টফোনের আনঅফিসিয়াল প্রাইসিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আগামীতে রেডমি নোট 11 প্রো 5G স্মার্টফোনটার প্রাইসিংটাও জানানো হবে, তার জন্য এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।